গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এখানে এখন নতুন নিয়ম হয়েছে, ভিডিও করার রেস্ট্রিকশন হয়ে গেছে। এদিকে লিফট, এইদিকে হচ্ছে সিঁড়ি, একদিকে লিফট একদিকে সিঁড়ি। টু ওয়ার্ড ব্লু লাইন আর দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, মানে একদম যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন। বন্ধুরা, যেভাবে ভিডিওটা পুরো আমি দেখালাম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে কোথা দিয়ে কীভাবে আসলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর আমি আছি বাবুল শেখ, চলে এসেছি আরেকটি নতুন জার্নিতে। তো আজকের যে জার্নিটা হবে, এই মুহূর্তে আমি আছি হাওড়ার হাওড়া ময়দান এরিয়ায়। আর আপনারা সবাই জানেন যে গত 15ই মার্চ ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া থেকে ধর্মতলা অবধি রুটটা চালু হয়ে গেছে। তো এবারে এখান থেকে তো ধর্মতলা যায় আমরা সবাই জানি, কিন্তু ধর্মতলার পর থেকে যে পুরনো যে লাইনটা আছে ব্লু লাইন, সেখানের সঙ্গে কীভাবে কানেক্ট হব, বা যারা ধরুন এইখান থেকে হয়তো কেউ হয়তো ব্লু লাইন ধরে ধরুন টালিগঞ্জের দিকে যাবেন বা দমদমের দিকে যাবেন, কীভাবে যাবেন, একসঙ্গে টিকিট কাটা যাবে না আলাদাভাবে টিকিট কাটতে হবে, এই সব নিয়ে আজকের ভিডিও। আর আমার টোটাল জার্নি হবে আজকের হাওড়া ময়দান থেকে একদম কবি সুভাষ, মানে ইস্ট ওয়েস্ট, মানে অ্যাকচুয়ালি গ্রিন লাইন প্লাস ব্লু লাইন দুটোর জার্নি একসঙ্গে হবে। আর টিকিট কত টাকা পড়বে, কীভাবে কাটতে হবে, আলাদা করে কাটতে হবে না একসঙ্গে, সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো এখন আজ আমি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে, তো আমার পেছনেই আছে মেট্রো স্টেশন, চলুন মেট্রোয় ঢোকা যাক, বাকিটা ভেতরে ঢুকে আপনাদের সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা, এখানে এখন নতুন নিয়ম হয়েছে, ভিডিও করার রেস্ট্রিকশান হয়ে গেছে, ভিডিও করা বারণ আছে। তবুও আমি করছি, কেন আমার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, ভিডিও বানাচ্ছি জাস্ট লোকদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য, কীভাবে এক্সপ্রেস থেকে ব্লু লাইনে যাওয়া যাবে, এই সব করা মানে কীভাবে তাদের সুবিধা হবে, কীভাবে টিকিট কাটবে। তো যাই হোক, টিকিটের কথা যদি বলি তাহলে কিন্তু বন্ধুরা, আমাদের হাওড়া ময়দান থেকে পুরো কবি সুভাষ অবধি ভাড়া পড়েছে একজনের 30 টাকা, ডাইরেক্ট এখান দিয়ে টিকিট কেটেছি। আর আমাদেরকে গোল গোল টোকেন দেওয়া হয়েছে, সেই টোকেন যেরকম, যেহেতু আমরা এখান থেকে ব্লু লাইনে উঠবো বলে টোকেন দিয়েছে, আর যদি আমরা ব্লু লাইনে না গিয়ে শুধু গ্রিন লাইনের মধ্যেই থাকতাম তাহলে টোকেন দিত না, এরকম কাগজ দিত কিউআর কোড লাগানো, আর সেই কিউআর কোড কাগজ দিয়েই আমরা উঠতাম। কিন্তু যেহেতু আমরা একটা জোন থেকে আরেকটা জোনে যাব, সেই কারণে আমাদের টোকেন দিয়েছে, ঠিক আছে। তো প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন আসুক, ট্রেনে উঠে আবার কথা হচ্ছে আপনার সঙ্গে। আর বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলে দিই, এর যেই দিন ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল, মানে 15ই মার্চ, সেই দিনেই কিন্তু আমি এর ফার্স্ট ডেতেই কমার্শিয়াল জার্নি করেছিলাম। আর সেইটার ভিডিও যদি দেখতে যান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা উপরে আই বাটনে দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন। তো ট্রেন আসুন, যেমনটা বললাম এখন দুদিকেরই গেটগুলো দেখুন সব ক্লোজ করা আছে, এটা খুব ভালো জিনিস করেছে, সুসাইডটাকে কিছুটা কমানো যাবে। কেন আমাদের এখানে তো মেট্রোয়ে সুসাইড করার খুব ভালো একটা জায়গা হয়ে গেছে, 5 টাকার টিকিট কাটলেই সুসাইড করা যায়। তো সুসাইডটাকে আটকানোর জন্যেই এরকম গেট সিস্টেম করা আছে, মেট্রো আসলে মেট্রো তার পজিশন হিসাবে দাঁড়াবে, আর মেট্রো দাঁড়ালেই এই এই গেট এবং মেট্রো রেলের গেট দুটো একসঙ্গে খোলা হবে।
বন্ধুরা, এখন আমরা উঠে গেছি ট্রেনের মধ্যে, আর মেট্রোর ভেতরটাও খুব সুন্দর, যেমনটা হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মেট্রোটা যত সম্ভব 8 কোচের মেট্রো আছে, 8 কোচ। আর ভেতরটা দেখে নিন, ঠিক এই যে আপনার মাথা কেউ মাথা, পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো। আর এখান থেকে আমরা প্রথম যাব ধর্মতলা, এবং ধর্মতলা থেকে উঠে ট্রেন চেঞ্জ করে আবার ব্লু লাইনের ট্রেন ধরে চলে যাবো আমরা ক্ষুদিরাম। আর এখান থেকে আমাদের ধর্মতলা যেতে এখন আছে হাওড়া ময়দানে, 3টে স্টেশন পড়বে। এরপরে হাওড়া ময়দানের পরে আসবে হাওড়া স্টেশন, তারপরে উপরে গঙ্গার নিচ থেকে উপরে চলে যাবে মহাকরণ, আর তারপরেরটা হচ্ছে ধর্মতলা বা এসপ্ল্যানেড। আর আমরা এসপ্ল্যানেডে নেবেই আবার ট্রেন চেঞ্জ করবো। চলুন এসপ্ল্যানেডে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হাওড়া স্টেশন, আর হাওড়া ময়দানের পরে এটা আমাদের ফার্স্ট স্টেশন হাওড়া স্টেশন। তো এই এই হাওড়া স্টেশন থেকে আমরা পুরো একদম উপরে গিয়ে 16 নম্বর প্ল্যাটফর্মে উড়ে যেতে পারবো, 16 আর 17-এর মাঝখানে। আর এই প্ল্যাটফর্মে দেখলেন আপনারা দুদিকেই গেট খেলা, মানে দুদিকেই গেট ওপেন হয়, দুদিকে বোথ সাইড গেট খোলা হয়, কারণটা হচ্ছে দুদিকেই স্টেশন পড়ে। আর এই হচ্ছে বন্ধুরা ব্লু লাইন, দেখুন এই হচ্ছে ভিউ এরিয়াটা হচ্ছে গঙ্গার নিচে।
এইদিকে লিফট, এইদিকে হচ্ছে সিঁড়ি, একদিকে লিফট একদিকে সিঁড়ি। তো বন্ধুরা, আমাদের একদিকে ছিল লিফট আর একদিকে ছিল এসকেলেটার, আর আমাদের ভাগ্যটা খারাপ যে এসকেলেটার বন্ধ, আর তার মধ্যে এইদিকে আবার লিফটের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিলো। তো বাধ্য হয়ে বন্ধ এসকেলেটার দিয়ে হেঁটে হেঁটে উঠে গেলাম, আর এখান থেকে আবার আরেকটা সিঁড়ি করে উঠবো। এইটা কিন্তু খুব লং, চলুন এইটা দেখাচ্ছি আপনাদের। এবারে এখান দিয়ে বেরিয়ে ব্লু লাইনে ধরবো। এই দেখুন, এখানে সব গেট মার্কা করা আছে, গেট বি এবং ব্লু লাইন, এইভাবেই যেতে হবে। প্রত্যেকটা জায়গা কিন্তু ইন্ডিকেট করা আছে, মানে আপনাদের সুবিধার জন্যে, যে কোনো দিয়ে ওঠ। আর এটা লংটা দেখুন বন্ধুরা, প্রায় এখান থেকে একদম টপ অবধি কম করে চারতলার হাইট হবে। এই আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররাও আসছে, আর এই স্কেলেটারটা চলছে আমাদের গুড লাক। এইটা যদি বন্ধ থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আবার তাহলে ওইটা দিয়ে নামতে হবে তারপরে, না এটা দিয়ে উঠছে, চলো। আর বেরিয়ে বন্ধুরা, এই দেখুন এখানেও মার্কা করা আছে টু ওয়ার্ড ব্লু লাইন আর দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, মানে একদম যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন পুরো সোজা হাঁটবেন, এইরকম দেখবেন ডিভাইডার করা আছে স্টিলের। তো বন্ধুরা, যেভাবে ভিডিওটা পুরো আমি দেখালাম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে কোথা থেকে কীভাবে আসলাম, ঠিক ওইভাবেই আপনারা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে চলে আসবেন। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ব্লু লাইনের এসপ্লানেড স্টেশনের ভেতরটা, আর আমাদের যে ওখান দিয়ে যে গোল্ড টোকেনটা দিয়েছিল সেই টোকেনটা কিন্তু আমাদের এখন ইউজ হয়নি। আমরা ওই হাওড়া ময়দান থেকে যখন ঢুকেছিলাম সেখানে যা টাচ করিয়েছিলাম তো গেটটা খুলে গেছিলো, আর তারপরে এখানে কিন্তু ওইটা আমাদের রিটার্ন করতে হয়নি। কারণটা হচ্ছে আমাদের গন্তব্য এখানে শেষ নয়, আমাদের গন্তব্য কবি সুভাষে শেষ, সেই কারণে টোকেনটা আমাদের কাছেই আছে। এখানে ওইভাবেই ব্যবস্থা করা আছে, মানে টোকেনের প্রয়োজন ধর্মতলায় আর লাগে না, ওদের ওইভাবে ডিভাইডার করা আছে, তার মাঝখান দিয়ে আপনি চলে যাবেন, এখানে আর টোকেনের প্রয়োজন হবে না। এবারে টোকেন যেহেতু পকেটেই আছে, আর আমরা চলে এসেছি এখন এসপ্লানেড ব্লু লাইন মেট্রো স্টেশনের ভেতরে, আর এই হচ্ছে ব্লু লাইন মেট্রো স্টেশন, ভেতরটা দেখিয়ে দিই আপনাদের আরেকবার। তো বন্ধুরা, দেখতেই পেলেন যেমনটা, আমরা এবারে চলে এসেছি ব্লু লাইন মেট্রো, আর ব্লু লাইন মেট্রোর মধ্যে আমরা উঠে পড়েছি। এবারে আমাদের গন্তব্য হচ্ছে কবি সুভাষ, আর কিভাবে আমরা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে আসলাম আশা করি আপনাদের বুঝতে সুবিধাই হয়েছে। এখন আমরা এবারে ব্লু লাইনের মধ্যে আছি, এবারে ডাইরেক্ট চলে যাবো আমরা আমাদের
ডেস্টিনেশন নিউ গড়িয়া বা কবি সুভাষ। ক্ষুদিরাম বললো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম শহীদ ক্ষুদিরাম। আর হাওড়া ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম খুবই অল্প সময় চলে এসেছি, কারণটা একটাই, যেহেতু মেট্রো করে এসেছি বলে। ভাবুন, মেট্রো কানেক্টিভিটি আমাদের কত সুবিধাজনক একটা মানে গণপরিবহন। তো যাই হোক, এবার আমরা এসে গেছি শহীদ ক্ষুদিরাম, আর এখান থেকে বেরিয়ে নিচে গিয়ে আমি লাস্ট কথা বলে ভিডিওটি শেষ করব। তো চলুন, ক্ষুদিরামে আগে বাইরে বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই দিক দিয়ে বেরাও, ডান দিক দিয়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন শহীদ ক্ষুদিরাম। অ্যাকচুয়ালি আমাদের ক্ষুদিরামেই আমাদের গন্তব্য ছিল। তো যেহেতু আপনাদের বলেছিলাম যে কবি সুভাষ, তো একই ব্যাপার, এর পরেরটাই হচ্ছে কবি সুভাষ। সে আপনারা কবি সুভাষে নামুন, ক্ষুদিরামে নামুন, টালিগঞ্জ নামুন, রবীন্দ্র সরোবর নামুন, যেখানেই নামুন, পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম যে হাওড়া ময়দান থেকে কীভাবে মানে ইস্ট ওয়েস্টের গ্রিন লাইন মেট্রো থেকে পুরনো ব্লু লাইনের মেট্রোয়ে আসা যায়, সেইটাই আসল এই ভিডিওর মেন থিম। তো সেইটা দেখানোর জন্যই জার্নিটা করলাম। আর আমাদের যেহেতু গন্তব্য ছিল এইখানে শহীদ ক্ষুদিরামে, তো আমরা পৌঁছে গেছি শহীদ ক্ষুদিরাম আর নেমেও গেছি। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর চ্যানেল ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট টাইম এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতন এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের কোনো ভিডিও। ফ্রম শহীদ ক্ষুদিরাম।